বাজলো বিদায়ের সুর। বিসর্জনের মধ্যে শেষ হচ্ছে দুর্গাপূজা। দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু, বসানো হয়েছে প্রথম স্প্যান। এবারে পুরো সংবাদ আর শুরুতে শারদীয় দুর্গাপূজার খবর। একদিকে আনন্দ, অন্যদিকে বিদায়ের শোক। দুর্গতিনাশিনী কল্যাণময়ী দেবী দুর্গা ছেলে মেয়ে নিয়ে এসেছিলেন বাবার বাড়ি। পাঁচ দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। তিনি এসেছিলেন কল্যাণ, উন্নতি আর শুভক্ষণের বারতা নিয়ে। ভক্তদের দিয়ে গেলেন অশুভ আর অন্ধকার জয় করার শক্তি। সাইফুল ইসলাম ও তারিফ মল্লিকের ক্যামেরায় দেবী দুর্গার বিজয় দশমীর শেষ বেলার খবর জানাচ্ছেন নাসিয়া আফরিন। অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন, তাই তিনি সত্য, শুভ ও ন্যায়ের মূর্ত প্রতীক। জীবের দুর্গতি নাশ করেন বলে তিনি দুর্গা। তিনি হিংসা, নাশকতা ও সব অন্যায় অপকর্ম দূর করে সমাজে শান্তি, শৃঙ্খলা, স্বস্তি নিয়ে আসেন। মানুষকে দীক্ষিত করেন অভয় মন্ত্রে। হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু নির্দেশে সব দেবতা সম্মিলিত শক্তিতে তার জন্ম, তাই তিনি এতটা শক্তিময়ী। বিজয় দশমীর সকালে দেবী বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে। এরপর ঘট বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার প্রতীকী বিসর্জন করা হয়। মাটির প্রতিমা ছেড়ে দেবী দুর্গা সন্তান সন্ততি নিয়ে চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। পর্যন্ত দেবী মা তার সন্তানদের জন্য ধর্মে কর্মে সৃজনে সাফল্যের বারতা দিয়ে চলে যাচ্ছেন। তবে মন খারাপ করে মাকে বিদায় জানানো যাবে না, তাই তো মুখ রাঙিয়ে হাসি মুখে তাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। লাল হচ্ছে যৌবনের প্রতীক, শক্তির প্রতীক। জগতে প্রতিটি নারীর ভেতরেই আছে দুর্গার প্রতীক ছবি। যেন আমাদের অন্তত মেয়েদের বিশেষ করে শক্তি দেয়, কারণ আমরা তো পুরুষাশিত সমাজে আমরা তো অবহেলিত। নারীরা তো কোনো অংশেই কম নয় এবং সব নারীর মেয়েদের মা ভগবতী মা দুর্গা বিরাজমান। মা প্রতি বছর আসে এবং আমাদেরকে আশীর্বাদ করে যান, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আর কি। আর কোনো কামনা নাই, আর শুভ বিজয় সবাইকে। রোহিঙ্গাদের কথা ভেবে মানে এতটাই কষ্ট লাগছে যে আনন্দটা অতটা আনন্দ মনে হয় নাই। মার কাছে এটাই ছিলাম, মা ওরা যেন ওদের দেশে ফিরে যেতে পারে, ওরা যেন ওদের অধিকারটা ফিরে পেতে পারে। শারদীয় দুর্গা উৎসবে একটাই প্রার্থনা, সবার দুর্ভাবনা, আশঙ্কা ও হতাশা দূর হোক, জয় হোক শুভ বুদ্ধির। শুভ বিজয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ। জাজিরা অংশে বসানো হলো প্রথম স্প্যানটি।
সকালে সেতুর 3738 নম্বর পিয়ারে বসানো হয় 150 মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যান বসানোর কাজ। 42টি খুঁটি বা পিলারের ওপর বসবে মোট 41টি স্প্যান। মাওয়া ও জাজিরা অ্যাপ্রোচ রোড এবং সার্ভিস এরিয়া দুয়ের কাজ প্রায় 100% শেষ হয়েছে। মূল সেতুর কাজ শেষ হয়েছে 49% এবং নদী শাসন 34% কাজ। সার্বিকভাবে এই প্রকল্পের অগ্রগতি শতকরা 47%। প্রথম স্প্যানটি বসানোর কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে প্রায় খরচ হবে 29,000 কোটি টাকা। এবার একটা বিরতির সঙ্গেই থাকুন। আপনি নিশ্চিন্তে যে কোনো স্ট্রাকচারাল কাজে ব্যবহার করতে পারেন, তাই আরআইএল অ্যাঙ্গেলো চ্যানেল জিনিয়াসদের পছন্দ। নতুন নকিয়া স্মার্টফোনে থাকছে ফুল এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমস স্টেরিও এবং অরিজিনাল ও সম্পূর্ণ নিরাপদ আপ টু ডেট অ্যান্ড্রয়েড সিস্টেম। ইউনাইট ফর ফান, নতুন নকিয়া স্মার্টফোন এখন অ্যান্ড্রয়েডের সাথে। রাত হয়েছে, আমি ঘুমাবো। আরে আমি বই পড়ছি তো, সুইচ অন থাকবে। অফ তো অফ। ওকে ফাইন, ঠিক আছে, অনই থাকুক, সুইচ অফ থাকবে। নকিয়া স্মার্টফোনে থাকছে ফুল এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমস স্টেরিও এবং অরিজিনাল ও সম্পূর্ণ নিরাপদ আপ টু ডেট অ্যান্ড্রয়েড সিস্টেম। ইউনাইট ফর ফান, নতুন নকিয়া স্মার্টফোন এখন অ্যান্ড্রয়েডের সাথে। অবিশ্বাস্য অফার, ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রামের সাথে 100 গ্রাম ফ্রি, 500 টাকা 10। সাদার নতুন নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ইউভি সান প্রোটেকশন সমৃদ্ধ তিব্বত লাক্সারি টালকাম পাউডার 200 গ্রামের সাথে এখন 40 গ্রাম তিব্বত লাক্সারি সোপ ফ্রি। নতুন নকিয়া স্মার্টফোনে থাকছে ফুল এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমস স্টেরিও এবং অরিজিনাল ও সম্পূর্ণ নিরাপদ আপ টু ডেট অ্যান্ড্রয়েড সিস্টেম। ইউনাইট ফর ফান, নতুন নকিয়া স্মার্টফোন এখন অ্যান্ড্রয়েডের সাথে। তীব্র আলোয় জন্ম আমার, আমি এবং অনেকজন। এক ভোরে ঘুম ভেঙে দেখি পানি থই থই, যাচ্ছি কোথায়? গঞ্জের ছোট্ট দোকানে। এখন আমি
চৌধুরী বাড়ির বারান্দায়। সেও অনেকদিন সুখেই আছে, অনেক সুখে। গোল্ড টোর মানিয়ে যায় সব সিজনে। নতুন নকিয়া স্মার্টফোনে থাকছে ফুল এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমস স্টেরিও এবং অরিজিনাল ও সম্পূর্ণ নিরাপদ আপ টু ডেট অ্যান্ড্রয়েড সিস্টেম। দেরি আছে, ইউনাইট ফর ফান। নতুন নকিয়া স্মার্টফোন এখন অ্যান্ড্রয়েডের সাথে। নিউজে আবারও আমন্ত্রণ। এখন ক্লিপ। দশম এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ভালো খেলে 2022 বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি করবে। এশিয়া কাপ হকির টিভি প্রমোশনাল এবং থিম সং এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেছেন এটিএন নিউজ 18 বাংলা চেয়ারম্যান এবং হকি ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মাহফুজুর রহমান। আমরা ফেডারেশন সবাই সবাই এই স্বপ্ন দেখছি যে আমরা 22 সালে যাব। এইটার এই টার্গেট করেই 22 সালে টার্গেট করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই যে খেলাটি 11 তারিখে 11 অক্টোবরে যে খেলাটি হবে, এই খেলার উপরে আমাদের অনেক ভবিষ্যৎ নির্ভর করতেছে। আমরা যদি বাংলাদেশ টিম দুটি খেলায় যদি আমরা জিততে পারি, তাহলে কিন্তু আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে যাওয়ার স্বপ্নটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আমাদের ডিপেন্ড করতেছে দুটি খেলা। আমার জাতীয় খেলোয়াড়দেরকে আমি বলবো, যেভাবেই হোক দুটি খেলা যেন আমাদের জাতিকে উপহার দেয়। এবং আমরা কিন্তু সবাই আশাবাদী, এবং ওই সিলেকশনও প্লেয়ার সিলেকশনও খুব ভালোভাবে করা হয়েছে। এবারে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্টের খবর। পচস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 9 উইকেটে 320 রান। আগের দিনের 3 উইকেটে 127 রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও তামিম ইকবাল। দুজনে সতর্কতার সঙ্গে ব্যাট করে ইনিংস কেটে নিয়ে যেতে থাকেন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন 55 রান। তামিম বিদায় নেন 39 রানে। ফেলকোয়ের বলে এক দুর্দান্ত ক্যাচ নিয়ে তামিমকে ফেরান উইকেট রক্ষক কুইন্টন ডিকক। এরপর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহকে নিয়ে 69 রান যোগ করেন মুমিনুল হক। মধ্যাহ্ন বিরতির পর 77 রানে আউট হন মুমিনুল। এর আগে 3 উইকেটে 496 রানে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। Showing all 3 stumps basically. Bonafair was the man that was pretty much in the way, I think, no more than that. Well, certainly playing his shots, most of his around, knowing that our delivery will probably get him out, so why not discourse and try to go a few runs. Was a half volley, hit it straight to the fielder quite nicely, even though he's moving away from the stumps. You can't fault him at all, actually. Another short one. শেষ করার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক শিরোনামগুলো এক নজরে আরেকবার। বাজল বিদায়ের সুর, বিসর্জনের মধ্যে শেষ হচ্ছে দুর্গাপূজা। দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু, বসানো হয়েছে প্রথম স্প্যান। প্রাইম নিউজ, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইল।